गुड्डी हाँ दीदी अभी खूब खुशी हुई थी जब तू ही हमारे साथ ওই বাড়ি যেতে রাজি হয়েছিস গুড্ডি এ বাড়িতে এসেছে বলে তুমি অসন্তুষ্ট হচ্ছ নাকি জেঠুমনি ওমা তোর তো খুশি হওয়ার কথা আ গুড্ডি যেভাবে এ বাড়িতে আসলে খুশি হতাম সেভাবে তো গুড্ডি এ বাড়িতে আসেনি এসে তোমার বোন হয়ে কিন্তু ও তো তোমার বোন নয় বোনের মতো আর বোনের মধ্যে অনেক পার্থক্য আছে নিজের বোন হলে দিদিরা অনেক সময় অনেক কিছু করে অনেক স্যাক্রিফাইস করে আর বোনের মতো হলে স্যাক্রিফাইস তো দূরস্থান বোনের জীবনটাই স্যাক্রিফাইস হয়ে যায় আরে এসব কি কথাবার্তা বলছো ও কি জোর করে নিয়ে এসেছে নাকি আসতে বলেছে বোন হিসেবে আসতে বলেছে গুড্ডি নিজের থেকে এসেছে না আসার থাকলে আর নাই আসতো এখন এসব কথাবার্তা বলার কি দরকার গুড্ডিকে তো কেউ জোর করে আনেনি জোরটা কি সবসময় টেনে হিঁচড়ে আনলি হয় ওর সঙ্গে জানি না ঠিক কি গুড্ডি সত্যি তোমার মন থেকে খুব ইচ্ছে হয়েছিল এখানে আসার সত্যিটা বলো আমাদের অনেক তো সহ্য করেছো গুড্ডি বাকিটুকু সহ্য না করলে চলছিল না গুড্ডি আমি তোমাকে এ বাড়িতে আসতে বারণ করতে পারি না কারণ এ বাড়িতে আসা এ বাড়িতে থাকার অধিকার তোমার আছে সেটা তুমি খুব ভালো করে জানো কিন্তু তুমি তো সেই অধিকার প্রয়োগ করতে চাও না সেই অধিকার প্রয়োগ করতেও তুমি আসোনি তাই আমি তোমাকে অনুরোধ করব তুমি তোমার শিরিন দিদির বোন হয়ে এ বাড়িতে এসো না জেঠুমনি আমি এখানে এলাম বলে তো তোমার সঙ্গে আমার দেখা হলো বলো তোমার সঙ্গে আমি কথাও বলতে পারবো আমার সঙ্গে দেখা করার জন্য তোমাকে এভাবে এই পরিস্থিতিতে বাড়িতে আসতে হবে তার কোনো মানে নেই আচ্ছা ও যখন নিজে থেকে এসেছে তুমি এত না করছো কেন কেউ বাড়িতে এলে আমরা তো আর না করতে পারি না তুমি এতবার না বলছো কেন আমি না করছি কারণ আমি মেয়েটাকে ভালোবাসি তোমরা না করতে পারছো না কারণ তোমরা মেয়েটাকে গ্রাহ্য করো না তোমরা মেয়েটা সম্পর্কে উদাসীন তোমরা মেয়েটি সম্পর্কে নিষ্ঠুর তোমরা চাও ওর অপমান হোক তোমরা চাও কষ্টে কষ্টে ও শেষ হয়ে যাক কি বলছো জেঠুমনি মানে আমি তো এগুলো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি ভেবেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা মনে রেখে ও কষ্ট পাবে আর সত্যি কথা বলতে জেঠুমনি গুড্ডিকে কিন্তু আমরা অত বোকামে মনে করি না এতটা বোকা মানুষ তুমি আমাকে ভাবো তাই তো কারণ আমি বলেছি কষ্টের কথা আমি সে কথা বলতে চাইনি আচ্ছা আর কতক্ষণ ওকে এইভাবে বাইরে দাঁড়িয়ে এইসব কথা বলবে বলো তো আমাদের তো বরণ হয়ে গেছে এবার ওকে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকাবো তাই না মাত্র কদিন আগে এভাবেই দুধে আলতায় পা দিয়ে একজন এ বাড়িতে ঢুকেছিল তো সেই স্মৃতিটা এখনো পাতলা হয়ে যায়নি তাই কথাগুলো আসছে আর কি তুমি চুপ করো না চুপ করো কোথায় কি বলতে হয় তাও জানো না কোথায় কি বলতে হয় সেটা আমি জানি কোথায় কি কাজ করলে কি শুনতে হয় সেটা তোমরা জানো না শিরিনও জানতো না তাই ওকে বললাম আর কি ও নিজের ইচ্ছে মতো কিছু কাজ করতে চেয়েছিল সেটা যে সবাই গ্রাহ্য করবে না সেটাও মনে রাখা উচিত তুমি কিছু বলবে না অনুজ জেঠুমনি এভাবে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে না তুমি শিরিন
তোমার গুড্ডিকে এই বাড়িতে আনার কোনো সলিড গ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি না। যে কারণটা তুমি দেখাচ্ছ সেটা খুবই জলো। আমি না গুড্ডিকে নিজের বোন বলি, নিজের বোন মনে করি। সেখানে ওকে যদি আমি না নিয়ে আসতাম আমার খারাপ লাগতো না? হ্যাঁ, আর এনেছি তো কি অসুবিধা হয়েছে? তোমাদের তোমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল ওটা তো অত সিরিয়াস ছিল না অনুজ। আমি সত্যি বুঝতে পারছি না, আজকে বউ হয়ে প্রথমবার তোমাদের বাড়িতে আমি ঢুকবো, সেখানেও আমাকে সেই পুরনো কথাগুলো শুনতে হবে? না না, নতুন পুরনোর কোনো প্রশ্ন নেই এখানে। ওর কষ্ট না হতে পারে, তো ওর অস্বস্তি তো হতে পারে। অস্বস্তি হলে তোমাকে বলতো, তাই না? এই তোমরা নিজেদের মধ্যে কি এত কথা বলছো? জানোই তো আমার বাবা একটু গুড্ডির প্রতি বেশি দুর্বল। আমার বাবা সবসময় মনে হয় গুড্ডি বোধহয় খুব বেশি দুঃখে কষ্টে রয়েছে, কিন্তু গুড্ডি যে এত দুঃখে কষ্টে নেই সেটা গুড্ডি নিজের মুখে বলছে না কেন? আর এই বাড়িতে তো এখন কোনো দুঃখ কষ্টের বিষয় নেই, বউ সোনারা রয়েছে, ওকে সাপোর্ট করে, ওকে এত ভালোবাসে। কি হলো গুড্ডি, তুমি বলছো না কেন তোমার জেঠুমনিকে যে এই বাড়িতে তুমি নিজের মনের ইচ্ছেতেই এসেছো? ইনফ্যাক্ট মনে মনে তুমি এটাই চেয়েছিলে। তুমি কি আর আমার মনের খোঁজ রাখো? তুমি কি করে জানলে যে আমি মনে মনে এই বাড়িতে আসতে চেয়েছিলাম? ও, তার মানে তুমি আসতে চাওনি? তুমি কোন পৃথিবীতে বাস করো সোহাগ, এইটুকু বুঝতে পারো না? একটা মেয়ে একবার যেই বাড়িতে বউ হয়ে এসেছে সে সেই বাড়িতেই আবার কারোর বোন হয়ে আসবে? তোমার হলে কি হতো, খারাপ লাগতো তো? মিঠি ছাড়ো না, কি লাভ এসব বলে? কোনো লাভ, কোনো লাভ নেই। শিরিন গুড্ডিকে আসতে বলেছে বুঝতে পারলাম, কিন্তু গুড্ডির আসার কি প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি না। আমাকে আসতে বললে আমি আসবো না? আমার দিদি আমাকে আসতে বলেছে, আমি কি আর না করতে পারি? গুড্ডি সবাইকে পরিষ্কার করে বলে দে তো, তাহলে সবাই এখানে ভাবছে যে আমি তোকে জোর করে নিয়ে এসেছি। গুড্ডি আমার মনে হয় তোমার হোস্টেলে ফিরে যাওয়া উচিত। কেন জেঠুমনি? দেখো কাল থেকে যখন শিরিনকে একাই থাকতে হবে, এ বাড়ির লোকদের সঙ্গেই থাকতে হবে, তখন একদিনের জন্য তোমার সঙ্গে থেকে তো ওর কোনো লাভ নেই। মেয়েটা এসেছে, নিজের থেকে এসেছে, হয়তো আগের কথাগুলো ভুলে গিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, উপেক্ষা করার চেষ্টা করছে যা ঘটে গেছে। কিন্তু তোমরা এমন পরিস্থিতি সৃষ্টি করছো মেয়েটা স্বাভাবিক হতে পারছে না। ইউ আর নট হেল্পিং হার। এই একটা বিষয় নিয়ে তখন থেকে একই কথা হয়েই যাচ্ছে, হয়েছে। আমার আর ভালো লাগছে না, আমার খুবই টায়ার্ড লাগছে। আমি অনেকক্ষণ ধরে বলছি আমি ঘরে যাব, আমি বোর হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিকই তো, অনেকক্ষণ ধরে এক বিষয়ে কথা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ তো বরণ হয়ে গেছে, তাই না? এই সোহাগ ওকে ভিতরে নিয়ে আয়। হ্যাঁ বলছি, এই তোমরা একটু প্লিজ কাপড়টা পেতে দাও না। গুড্ডি ভেতরে এসো। আজ তুমি ভেতরে না গেলে আমি খুশি হতাম। বেশ, তুমি না চাইলে আমি তোমার বাড়িতে থাকবো না জেঠুমন, কিন্তু শিরিন দিদি এক্ষুনি ঘরে ঢুকবে, অন্তত বলে যায় যে আমি এখানে থাকতে পারছি না। আমার উপরে রাগ করিস না গুড্ডি মা, কিছু লোক ইচ্ছে করে তোকে এইভাবে কষ্ট দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না। আমার কোনো কষ্ট হচ্ছে না জেঠুমনি। আলবাত হচ্ছে, পৃথিবীর আর সবার কাছে তুই অস্বীকার করতে পারিস, কিন্তু আমার কাছে স্বীকার না করে তোর উপায় নেই, কারণ আমি তোর সবটা বুঝি। আমি জানি ভেতরে ভেতরে তোর কষ্ট হচ্ছে, আর সেটা ওরাও বোঝে। গুড্ডি। হ্যাঁ ছোট মা। তুমি কি সত্যি থাকছো আজ এখানে?
না আজ বরং আমি হোস্টেলে ফিরে যাই, কাল সকালে আবার বউ ভাতে না হয় আসব। সেটাই ভালো। শিরিন, এবার তুমি দুধে আলতায় পাটা দিয়ে এসো। গুড্ডি যাবে না। কেন জেঠুমনি? আর জেঠুমনি, তুমি ওকে এভাবে অপমান করছো কেন? এটা তো ওকে অপমান করাই হয়। ও যেখানে মনস্থির করে এসছে যে ও এখানে আমার সঙ্গে থাকবে, সেখানে তুমি ওকে এভাবে চলে যেতে বলছো কেন? চলো 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 পাল্টাই।